লোকসভা ভোটের আগে তোলপাড়, একেবারে রাজ্য রাজনীতি, রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে টাকার পাহাড়, সোনার খনি। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। তারপর থেকে রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 5 কেজি সোনার গহনা। তারপর থেকেই কিন্তু রাজ্যে একাধিকবার একাধিক প্রভাবশালী, একাধিক হেভিওয়েটের নেতা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। আর এই মুহূর্তে কিন্তু লোকসভা ভোট আসন্ন। ইতিমধ্যেই লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে গেছে, ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার সাথে সাথে নির্বাচনী বিধিনিষেধ আরোপ হয়ে গেছে গোটা দেশে। আর এই নির্বাচনের সাথে সাথে অ্যাটাচ করা হয়েছে ইডি এবং আয়কর দপ্তরকে। তারা বিভিন্ন জায়গায় নাকা চেকিং সহ তল্লাশি অভিযান চালাচ্ছে, বিভিন্ন প্রভাবশালীদের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা ছাড়াও একাধিক মূল্যবান জিনিসপত্র উদ্ধার হয়েছে। মার্চ মাসেই কিন্তু উদ্ধার হয়েছে 150 কোটি টাকা সামগ্রী। তার মধ্যে কিন্তু আবারও ভোটের আগে রাজ্যে সোনার খনি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু রেল স্টেশনে অভিযান চালিয়ে উদ্ধার 7 কেজি সোনা। এমনই কিন্তু খবর উঠে আসছে আর গ্রেপ্তার 3 মহিলাসহ 4। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা ভোটে কালো টাকার রমরমা চলে। কালো টাকা, মদ ছাড়াও একাধিক মূল্যবান জিনিসপত্র ভোটারদের দিয়ে তাদের প্রভাবিত করা হয়। রাতের দিকে তাদের দিয়ে ভোট কেনার একটা কিন্তু চক্র চলে রাজ্য জুড়ে। এই অভিযোগটা দীর্ঘদিন ধরেই আসছিল। আর এই রাজ্যেও যেসব জেলায় এই কালো টাকার রমরমা চলে ভোটের আগে, সেরকম 6টি জেলাকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সেই জেলায় কিন্তু তেড়ে ফুড়ে অ্যাকশনে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, ইডি এবং আয়কর দপ্তর। তার মধ্যেই কিন্তু রাজ্যে উদ্ধার হলো সোনার খনি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার কিন্তু স্টেশন থেকে উদ্ধার হলো 7 কেজি সোনা, গ্রেপ্তার 3 মহিলাসহ 4। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ গেদে শিয়ালদার লোকালে বিপুল পরিমাণ সোনা পাচার করা হচ্ছে, গোপন সূত্রে এই খবর পৌঁছায় সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা বিভাগের কাছে। এরপর বিএসএফের একটি বিশেষ দল শিয়ালদাগামী গেদে লোকালের 3 জন সন্দেহভাজন মহিলার উপর নজরদারি চালাতে থাকে। সীমান্তের কাছে ময়ূরহাট স্টেশনে সোনা হাতবদলের সময় সন্দেহভাজন মহিলাদের কাছে তল্লাশি চালিয়ে 20টি সোনার বিস্কুট এবং সোনার ইট উদ্ধার করে বিএসএফ। চোরা চালানে যুক্ত থাকার অভিযোগে 3 মহিলাসহ 4 জনকে গ্রেপ্তার করে বিএসএফ। ধৃতদের পরবর্তী আইনানুক ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 32 নম্বর ব্যাটালিয়ন শিয়ালদাগামী গেদের লোকালে সোনা পাচারের খবর পায় তারা। জানা গেছে ওই লোকাল ট্রেনে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিএসএফের একটি দল ওই ট্রেনে থাকা 3 সন্দেহভাজন মহিলাদের লক্ষ্য করে। 3 সন্দেহভাজন মহিলা ময়ূরহাট হল্ট স্টেশনে নেমে এক ব্যক্তিকে 7 কেজি সোনা হস্তান্তর করতে গেলে তাদেরকে হাতে নাতে পাকড়াও করে বিএসএফ। উদ্ধার করা হয় সোনার বিস্কুট ও ইটগুলিকে। বিএসএফ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মিতালী পাল, অসীমা মুহুরি এবং অন্নপূর্ণা বিশ্বাস। তারা নদিয়ার সীমান্ত এলাকার বাসিন্দা। যে ব্যক্তিকে সোনা পাচার করা হচ্ছিল তাকেও গ্রেপ্তার করেছে বিএসএফ। ধৃতের নাম সৌমেন বিশ্বাস, তিনি কাদিপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পেরেছে নির্দিষ্ট জায়গায় সোনা পৌঁছে দেওয়ার বিনিময়ে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হতো। ধৃত মিতালির মাধ্যমে সৌমেনের সঙ্গে যোগাযোগ করা হতো বলে জানা গেছে। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি একে আর্য বলেন, সীমান্ত এলাকায় গরিব ও নিরীহ মহিলাদের টাকার টোপ দিয়ে পাচারের কাজে যুক্ত করা হচ্ছে। বিএসএফ এ ব্যাপারে যথেষ্ট সক্রিয়। সীমান্তের কাঁটাতার পেরিয়ে পাচারের ঘটনা শূন্যে নামিয়ে আনাই বিএসএফের একমাত্র লক্ষ্য। তার মধ্যেই কিন্তু এবার কেজি কেজি সোনা পাচারের চেষ্টা। টাকার পর 150 কোটি টাকা উদ্ধার হওয়ার পর এবার সোনার খনি, 7 কেজি সোনা। বড় মাথার সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। গ্রেপ্তার 3 মহিলা, 3 মহিলাকে জেরা করতেই, জেরায় কষিয়ে দিতেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। কলকাতার বড় মাথার সোনা পাচার করা হচ্ছিল, সরিয়ে ফেলা হচ্ছিল ভোটের আগে অন্যত্র, এবং তাদের এই কাজ করার জন্য 1000 টাকা করে দেওয়া হতো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। একাধিকবার রাজ্যে উদ্ধার হয়েছে সোনার খনি। তার মধ্যেই কিন্তু ভোটের আগে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। এবার উদ্ধার হলো 20টি সোনার বিস্কুট এবং সোনার ইট, সব মিলিয়ে তার ওজন 7 কেজি এবং যার মূল্য প্রায় 4.5 কোটি টাকা।
4.5 কোটি টাকার সোনার খনি উদ্ধার হলো, সোনা উদ্ধার হলো এবার একেবারে শিয়ালদার ট্রেন থেকে। এই সোনা পাচার করা হচ্ছিল অন্যত্র কলকাতার বড় মাথার সোনা ভোটের আগে সরিয়ে ফেলা হচ্ছিল এবং ভোটের আগে রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছে, নাকা চেকিং চলছে বিভিন্ন জায়গায়, টাকা সোনা সহ একাধিক মূল্যবান জিনিসপত্র উদ্ধার হচ্ছে ভোটের আগে। কিন্তু একেবারে নির্বাচন কমিশন তেড়ে ফুড়ে মাঠে নেমেছে, তার মধ্যেই উদ্ধার হলো এবার বিএসএফ। বিএসএফ পাকড়াও করলো 3 মহিলাকে এবং যাকে সোনা পাচার করা হচ্ছিল সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের দফায় দফায় জেরা করে আর কোন কোন তথ্য উঠে আসে, এই সোনা পাচারের চক্রের সাথে কোন মাথা কোন প্রভাবশালী জড়িত, সেই মাথার নাম সামনে আসে কিনা এবং কী কী তথ্য হাতে পায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।